আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে শেয়ার করছি আপেলের কাশ্মীরি আচার। এই আচারটা এতই এত মজার, আমি প্রথমবার বাণিজ্য মেলায় গিয়ে টেস্ট করেছিলাম, আর তখন মেলা থেকে এই আচারটা কিনে খাওয়ার পর আমার এতই ভালো লাগে, সো আমি ভাবলাম বাসায় গিয়েও আচারটা ট্রাই করব। আর আচারের রেসিপিটা বাসায় ট্রাই করে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছিল, আর ভালো লেগেছে বলেই আজকে এই কাশ্মীরি আচারের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। যাই হোক, আপেলের কাশ্মীরি আচার তৈরির জন্য আমার প্রথমেই লাগছে আপেল। আমি এখানে দুইটা আপেল নিয়েছি, এবার অল্প করে পানিতে আপেলগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আচার তৈরির জন্য একদমই নতুন কিনে আনা আপেল, মানে একটু ফ্রেশ কচকচে আপেলটা ব্যবহার করলে আচারের টেস্টটা ভালো হয়, তাই চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনার সাথে সাথে বা দুই এক দিনের মধ্যে আচারটা করে ফেলতে। অ্যাপেলগুলো ধুয়ে নেওয়ার পর এবার আমি এগুলো পিস পিস করে কেটে নিব। নর্মালি আমরা যেইভাবে করে অ্যাপেল কাটি ঠিক সেভাবেই করে অ্যাপেলগুলো কেটে নিচ্ছি, আর খোসাসহই কেটে নিব, খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো এই তো ব্যাস, আমার অ্যাপেলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আচার করার জন্য আমরা ডিরেক্ট চুলায় চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে প্রথমেই এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুইটা আপেল দিয়ে আচারটা করছি, তাই পানির পরিমাণটা অল্প করেই দিয়েছি। আপেলের পরিমাণ বেশি হলে পানিটাও বাড়িয়ে নিব। এবার পানি একটু ফুটে আসলে এর মধ্যে মিষ্টির জন্য পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিব। যেহেতু আপেলের কাশ্মীরি আচারটা একটু বেশি মিষ্টি হয়ে থাকে, তাই চিনিটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, তারপরও এটা যার যা টেস্টের উপর ডিপেন্ড করে। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা মাস্ট ব্যবহার করতে হবে, কারণ আচারটা তো আমরা একদিনে খেয়ে ফেলবো না, অবশ্যই সংরক্ষণ করে রেখেই খাবো। তো ভিনেগার দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো করে দুই তিন টুকরো দারুচিনি, দুই তিনটা এলাচ, একদমই চিকন চিকন করে কেটে নেওয়া আদা এবং তেজপাতা। তেজপাতাটা আপনারা চিরেও দিতে পারেন, তবে আমি জাস্ট একটু ভালো লাগার জন্য বা দেখতে সুন্দরের জন্য আদার মতো করে একদমই চিকন চিকন করে কেটে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি, আর এরপর ওয়েট করবো সব কিছু একদমই ফুটে আসা পর্যন্ত। তিন চার মিনিট এগুলোকে একটু বয়েল করে এভাবে ফুটে আসার পর এর মধ্যে আপেলের যে টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সে আপেলগুলো অ্যাড করে দিব। আপনারা ট্রাই করবেন আপেলটা সাথে সাথে কেটেই আচারে দিতে, এতে করে আপেলের রঙটা ঠিক থাকে। যেহেতু আমি ভিডিও করার জন্য আগেই কেটে নিয়েছি, তাই এখানে আপেলটা একটু কালচে দেখাচ্ছে, কিন্তু আপনারা সাথে সাথে আপেলটা কেটে আচারে দিবেন, এতে করে আপেলের কালারটা একদমই ফ্রেশ থাকবে। এইবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর যেহেতু অ্যাপেল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই এই আচারটা কমপ্লিট করতে আপনাকে খুব একটা বেশি সময় ওয়েট করতে হবে না। যাই হোক, আমি নেড়ে চেড়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি, আর তারপর একটু ওয়েট করব অ্যাপেলটা প্রপারলি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সেই সাথে আচারের যেই ঝোল বা মিষ্টির যেই পানিটা, এটা যেন একটু ঘন হয়ে আসে। এ পর্যায়ে চুলার আঁচ খুব বেশি হাইতে রাখবো না, মোটামুটি মিডিয়াম আঁচে আচারটা কমপ্লিট করব। অ্যাপেলের এই আচারটা কমপ্লিট করার জন্য হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু পরপর এইভাবে নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে দিলেই হবে। তো আমি এইভাবে করে কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, যেন আপেলটা প্রপারলি সিদ্ধ হয়ে আসে আর শিরাটাও একটু ঘন হয়ে আসে। এই তো ব্যাস, এ পর্যায়ে আমার আপেলের কাশ্মীরি আচার প্রায় রেডি। এখন চুলার আঁচটা একদমই লো করে দিচ্ছি। আচারগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি অল্প করে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ঠিক আদা আর তেজপাতা যেভাবে করে কেটে নিয়েছিলাম ওইভাবে চিকন চিকন করে এই শুকনো মরিচগুলো আমি কেটে নিয়েছি, শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য। যাই হোক, এবার চুলার আঁচ বন্ধ করে দিব, আমার আচার প্রপারলি রেডি। আর এইভাবে এই আচারগুলোই সারা রাত এই শিরার মধ্যে রেখে দিব, তার পরের দিন আমি আচারটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সারা রাত আচারগুলো শিরায় রাখার পর পরের দিন আমি একটা প্লেটে আচারগুলো নিয়ে সার্ভ করছি। যদিও এইভাবে প্লেটে আচারগুলো রেখে দিব না, অবশ্যই একটা কাচের বয়ে আমি সুন্দর করে রেখে আমি ফ্রিজে রাখবো। তো যাই হোক, আমার আপেলের কাশ্মীরি আচার তো রেডি। এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর সত্যি বলতে অনেক বেশি মজার।
আপেল কম বেশি সবার বাসায় আনা হয়, সো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।